আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মুসলিমা। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম গুণ করার সহজ কৌশল পার্ট থ্রি নিয়ে। আর পার্ট থ্রিতে কি থাকছে সেটা দেখে বুঝতে পারছো? সো দেখো, আমরা আজকে করব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে কিভাবে গুণ করা যায়। তা আমরা সচরাচর করি ঠিক এইভাবে, দেখো, দুই দুগুণা চার, দুই দুগুণা চার, তারপর আবার বসা এখানে শূন্য, আবার এক দিয়ে করি, দুই একে দুই, দুই একে দুই, তারপর আবার চারে শূন্য চার, চার আর দুইয়ে ছয়, দুই বসে গেল, তাহলে 264 হয়। আর আজকে তোমাদেরকে দেখাবো আমি সহজ টেকনিকটা। এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি হতে পারে সেই ফর্মুলাটা তোমরা কি জানো? এনি গ্যাস? ওকে, আমি বলে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদের জন্য সেই ফর্মুলাটা নিয়ে এসেছি। এটাই হচ্ছে ফর্মুলা। এখানে তোমরা মনে করছো এটা একটা হয়তো সরল রেখা, আবার অনেকেই মনে করছে এটা ওয়ান। আসলে এটা ওয়ান না, এটা আসলে একটা সরল রেখা। আবার এটাকে বলতে পারে এভাবে যে দাগটা, সেটা আসছে কি উপর থেকে আমরা নিচে দিয়েছি। তার মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে একক স্থানীয় অঙ্কদ্বয়কে আমরা উপর নিচে গুণ করব। আর অনেকেই বলছে এটা ক্রস, ক্রস কেন দিলাম? ক্রস দেওয়ার মানে হচ্ছে আর আর গুণ। আর আর গুণ মানে হচ্ছে বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে এইভাবে গুণ হবে, তারপর আবার সেটাকে কি হবে? যোগ হবে। এই দুইটাকে আগে আমরা গুণ করব, আবার এই দুইটাকে গুণ করব, তারপর দুইটার আবার যোগফল বের করব। ঠিক আছে? আর এটাও ঠিক সেম, এটাকে আমরা দশক স্থানীয় অঙ্কগুলোকে উপর নিচে গুণ করব। তাহলে চলো সেটা কিভাবে করি দেখে নি। এই যে এবার দেখো, এই যে একক স্থানীয় অঙ্কগুলোকে আমি উপর নিচে গুণ করে নিয়েছি, দুই দুগুণা চার। এখন আমরা করব হচ্ছে আড়াআড়ি গুণন। তাহলে আড়াআড়ি গুণনটা হবে দুই দুগুণে চার, দুই একে দুই। তাহলে এই দুইটাকে আবার আমরা কি করব? যোগ করব। তো সেটাও আমরা করে নিই। তো এখন দেখে নাও বজ্র গুণনটা বা আড়াআড়ি গুণনটা কিভাবে করেছি। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা। তাহলে দুই দুগুণা চার, তারপর দুই একে দুই, আবার দুই একে দুই আর দুই দুগুণে চার আমরা যোগ করে পাই ছয়। সেটাও আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই দেখো, দুই দুগুণে চার প্লাস দুই একে দুই, তাহলে দুই আর চার হয় ছয়। সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে নেক্সট স্টেপ, এটা হচ্ছে শেষের স্টেপটা। এটাও হচ্ছে কি, দশক স্থানীয় অঙ্কগুলোকে আমরা গুণ করব উপর নিচে। তাহলে সেটাও করে নি চলো। তো দেখো, আমরা দশক স্থানীয় অঙ্কদ্বয়কেও করে নিয়েছি উপর নিচে গুণ। তাহলে দুই একে দুই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে এসেছে 264। এখন তোমরা নিজেরাই বলো এটা সহজ নাকি এটা সহজ। অবশ্যই এটা সহজ। যদি তোমাদের সহজ মনে হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমাদেরকে। এবার চলো আমরা পরেরটা করে দেখি। এটা যারা বুঝেছ তারা অবশ্যই পরেরটাও পারবে, তাও আমি একবার দেখিয়ে দেই তোমাদেরকে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো দেখো, আমি দ্বিতীয় অঙ্কটা নিয়ে চলে এসেছি। দ্বিতীয়টা একটু বড় হবে, তবে আমরা ঠিকই এটাকেও দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকেই গুণ করব। তো দেখো, এটা একটু ডিফারেন্ট, তবে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখে নাও, এখানে আছে 42, এখানে আছে 22। তো আমাদের ঠিক আগের মতোই কিন্তু আমাদের উপর নিচে গুণ করতে হবে একক স্থানীয় অঙ্কগুলোকে, তারপরে আড়াআড়ি গুণ করতে হবে বা কোনাকুনি গুণ করতে হবে, প্লাস যোগ করতে হবে এগুলোকে, চার দুগুণে আট, দু দুগুণে চার, এটাকে, তারপর আবার শেষেরটাকে আমরা আবার দশক স্থানীয় অঙ্ক দুইটাকে করতে হবে উপর নিচে গুণ। তাহলে চলো সেটা করে নি। প্রথমে আমরা করি একক স্থানীয় অঙ্কদ্বয়কে উপর নিচে গুণ। তাহলে দুই দুগুণা চার, তাহলে চলো সেটা লিখে নি, দুই দুগুণা চার। আমাদের দুই দুগুণে চার হয়ে গিয়েছে, একক স্থানীয় অঙ্কদ্বয় আমরা করে ফেলেছি। এখন আমরা যাব সেকেন্ড ফর্মুলাতে, যেটা কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ কিভাবে হয় দেখো, চার দুগুণে আট, দুই দুগুণা চার, তাহলে আট আর চার হয় বারো। তো বারো সেটা আমাদের দশের উপরে চলে গিয়েছে,
তাহলে আমরা এখানে কি বসাবো এখানে শুধু একক স্থানীয় অঙ্কটা বসাবো এখানে দুই বসাবো আর হাতে একটা রেখে দিব আর তোমাদের বুঝতে আরো সহজ হওয়ার জন্য আমি এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি তো দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে এক্সপ্লেনেশনটা করে নিয়েছি এই যে 4 দুগুণে 8 সেটা এখানে দিয়ে দিয়েছি 4 গুণ 2 যোগ 2 দুগুণে 4 2 গুণ 2 তাহলে 4 দুগুণে 8 2 দুগুণে 4 যোগ করলে হয় 12 তাহলে আমরা এখানে দুইটা বসাবো আর হাতে একটা রাখবো ঠিক আছে তাহলে ওটা আমরা বসিয়ে নি তো তাহলে আমাদের এটা হয়ে গিয়েছে এখন আমাদের থার্ড স্টেপ যেটা সেটা করে নিব থার্ড স্টেপ হচ্ছে দশক স্থানীয় অঙ্কদ্বয়কে উপর নিচে গুণ করা তাহলে 4 দুগুণে 8 হয় তাহলে সবারই মনে একটা প্রশ্ন আসতে পারে ওই একটা কোথায় যাবে যেটা আমরা হাতে রেখেছি সেটা এখনি আমরা কাজে লাগাবো সেটা এখন 4 দুগুণে 8 এর সাথে ওটা যোগ করে দিব তাহলে 4 দুগুণে 8 হলে 8 এর সাথে ওই একটা যোগ হলে হয় 9 তাহলে এখানে আমরা বসাবো 9 তাহলে এখন বসিয়ে নি তো আমরা এখন বসিয়ে নিয়েছি তাহলে 42 দিয়ে যখন 22 কে আমরা গুণ করেছি তখন আমাদের অ্যানসার হয় 924 এটা কিন্তু অনেক সহজে করে ফেলতে পেরেছি আমরা কিন্তু আমরা যদি এটা আগের নিয়মে করতে যেতাম তাহলে আমাদের অনেক অনেক সময়ের প্রয়োজন হতো তো এখন আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর এখন তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক হোমওয়ার্ক গুলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে আমাদের কমেন্টস বক্সে লিখে দিবে আর আমরা সেখান থেকে দেখে তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে দিব তাহলে চলো হোমওয়ার্ক গুলো দেখে নি তো নিয়ে আসলাম তোমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক দিয়েছি জাস্ট দুইটা আশা করছি তোমরা সবাই পারবে আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি কিন্তু বারবার করে বলছি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা অঙ্কগুলো করে আমাদেরকে দেখিয়ে দিবে এখানে আছে 35 আর এখানে আছে 21 35 কে 21 দিয়ে গুণ করতে হবে আর দ্বিতীয়টা দেওয়া আছে 42 কে 85 দিয়ে গুণ তাহলে এগুলো অনেক ইজি আমি যেভাবে করিয়েছি সেভাবে করবে ইনশাআল্লাহ তোমরা পারবে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে আর সবাই সবার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ